আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনাকে স্বাগতম অ্যান্ড্রয়েড এপিকে মাস্টার চ্যানেলে। তো ভিউয়ার্স, আজ আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা যে কোনো Xiaomi মোবাইলে ডার্ক মোড ইনেবল করবেন কোনো ধরনের সফটওয়্যার ছাড়াই। তো ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট রাখতে চাই, আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং নিত্য নতুন টেকনোলজি ও অ্যান্ড্রয়েড রিলেটেড ভিডিও পেতে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক দিয়ে রাখুন। তো ভিউয়ার্স, চলুন শুরু করা যাক আজকের ভিডিওটি। তো ভিউয়ার্স, আপনি যদি আপনার Xiaomi মোবাইলে যদি ডার্ক মোড ইনেবল করতে চান তাহলে সর্বপ্রথম আপনি আপনার মোবাইলের সেটিং অপশনে চলে যাবেন। সেটিং অপশনে চলে যাওয়ার পরে অ্যাবাউট ফোনে চলে যাবেন। অ্যাবাউট ফোনে চলে যাওয়ার পরে সিস্টেম আপডেটে চলে যাবেন। তো ভিউয়ার্স, সর্বপ্রথম আপনি আপনার Xiaomi ফোনটি আপডেট দিয়ে নেবেন। তো ভিউয়ার্স, এবং আপডেট দেওয়ার পরে আপনার Xiaomiর MIUI ভার্সন সর্বনিম্ন ভার্সন থাকা লাগবে 10.3.3.0 স্টেবল। এর নিচের আপডেট থাকলে কিন্তু আপনি আপনার মোবাইলে কিন্তু ডার্ক মোড ইনেবল করতে পারবেন না। আমি আবার বলে রাখছি, আপনি যদি আপনার Xiaomi ফোনে যদি ডার্ক মোড ইনেবল করতে চান তাহলে সর্বপ্রথম আপনার Xiaomi ফোনটি আপডেট দিয়ে নিতে হবে এবং আপনার আপডেট ভার্সন সর্বনিম্ন থাকা লাগবে 10.3.3.0 স্টেবলে। তাহলে কিন্তু আপনি এই অপশনটি ডার্ক মোড অপশনটি পেয়ে যাবেন। তো ভিউয়ার্স, আমি আমার ভিডিও ডিসক্রিপশনে কিভাবে আপনি আপনার Xiaomi ফোনটি আপডেট দিবেন সেটা আমি আমার ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দেবো, একটা ভিডিও লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকে আপনি দেখে নিতে পারেন যে কীভাবে আপনি যে কোনো Xiaomi ফোন আপডেট দিবেন। তো আপনারা কিন্তু এখান থেকেও কিন্তু আপডেট দিয়ে নিতে পারবেন। এই চেক ফর আপডেট এখানে ক্লিক করে কিন্তু আপনারা আপডেট দিয়ে নিতে পারবেন। তো আপডেট দেওয়ার পরে আপনারা যেটা করবেন, আপনারা এখান থেকে ব্যাক হয়ে যাবেন। ব্যাক হয়ে যাওয়ার পরে আপনার ফোনের সেটিং অপশনে যাওয়ার পরে আপনারা স্ক্রল করে নিচে চলে যাবেন এবং এখানে দেখতে পাচ্ছেন যে ডিসপ্লে নামে একটা অপশন আছে, ডিসপ্লে সেটিং নামে একটা অপশন আছে। তো আপনারা ডিসপ্লে সেটিংয়ে চলে যাবেন। তো ডিসপ্লে সেটিংয়ে চলে যাওয়ার পরে আপনারা এখানে ডার্ক মোড অপশনটি পেয়ে যাবেন। তো এই ডার্ক মোড অপশনটি পেতে হলে কিন্তু আমি আবারও বলছি, আপনার ফোনটি অবশ্যই আপডেট দিতে হবে এবং আপডেট ভার্সন থাকা লাগবে 10.3.3.0 সর্বনিম্ন আপডেট MIUI ভার্সন। তাহলে আপনি এই ডার্ক মোড অপশনটি পেয়ে যাবেন। তো আপনি এখান থেকে ডার্ক মোড অপশনটি ইনস্টল করে দিবেন, এটা চালু করে দিবেন। তো চালু করার সাথে সাথে ভিউয়ার্স দেখতে পাচ্ছেন আমার ফোনটা কিন্তু এখন ডার্ক হয়ে গেছে। তো এখন দেখুন আমার ফোনের যে স্ক্রিন আপনারা দেখতে পাচ্ছেন এখন কিন্তু ডার্ক হয়ে গেছে। তো আমি এখান থেকে ব্যাকে চলে গেলাম। ব্যাকে চলে যাওয়ার পরে সর্বপ্রথম আমি আমার মোবাইলের নোটিফিকেশন বারটি টান দিচ্ছি। টান দেওয়ার পরে এখন দেখতে পাচ্ছেন আমার মোবাইলের যে নোটিফিকেশন বার এটা কিন্তু ডার্ক হয়ে গেছে। তো এখন আমি আমার মোবাইলের ফাইল ম্যানেজারে চলে যাচ্ছি। ফাইল ম্যানেজার, তো দেখতে পাচ্ছেন ফাইল ম্যানেজার কিন্তু ডার্ক হয়ে গেছে। তো এই জন্য কিন্তু আমাকে কোনো ধরনের এক্সট্রা কোনো ধরনের সফটওয়্যার কিন্তু ব্যবহার করা লাগেনি। তো এখন আমি আমার মোবাইলের ফাইল ম্যানেজার থেকে বের হয়ে গেলাম। তো এখন আমি আমার মোবাইলের নোট অপশনে চলে যাচ্ছি। নোট অপশনে চলে যাওয়ার পরে এখানেও দেখতে পাচ্ছেন এটা কিন্তু ডার্ক হয়ে গেছে, আপনারা দেখতে পাচ্ছেন। তো আমি এখান থেকে ব্যাকে চলে আসলাম। ব্যাকে চলে আসার পরে আমি আমার মোবাইলে যে ফেসবুকে যে মেসেঞ্জার আছে মেসেঞ্জারে চলে যাচ্ছি। মেসেঞ্জারে চলে যাওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন আমার মোবাইলে যে মেসেঞ্জারটাও কিন্তু ডার্ক হয়ে গেছে। তো আমি এখন এখান থেকে ব্যাকে চলে আসলাম। ব্যাকে চলে আসার পরে আমার মোবাইলে যে SMS যে অপশনটি আছে, SMS যে সফটওয়্যারের ভিতরে চলে গেলাম। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু এটা কিন্তু ডার্ক হয়ে গেছে। অসাধারণ, অর্থাৎ আপনি কিন্তু কোনো ধরনের সফটওয়্যার ছাড়াই কিন্তু এভাবে কিন্তু আপনার মোবাইলে কিন্তু ডার্ক মোড ইনেবল করতে পারেন। তো ভিউয়ার্স, এখন আমি আমার মোবাইলের ইউটিউবে চলে যাচ্ছি। ইউটিউব যে সফটওয়্যার এটাও দেখতে পাচ্ছেন আপনারা, এখানে দেখতে পাচ্ছেন যে ডার্ক অপশনটি কিন্তু চালু হয়ে গেছে এবং দেখতে পাচ্ছেন এখানে কিন্তু প্রত্যেকটা ভিডিওর কিন্তু ব্যাকগ্রাউন্ড কিন্তু ডার্ক আপনারা দেখতে পাচ্ছেন। তো আমি এখন এখান থেকে ব্যাকে চলে গেলাম। তো এই ছিল আমার আজকের ভিডিও, যে কিভাবে আপনারা আপনাদের যে কোনো Xiaomi ফোনে ডার্ক মোড ইনেবল করবেন। তো ভিউয়ার্স, আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। এবং আমি আবারও বলছি, আপনি যদি এখনও পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং নিত্য নতুন টেকনোলজি ও অ্যান্ড্রয়েড রিলেটেড ভিডিও পেতে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক দিয়ে রাখুন। তো ভিউয়ার্স, খোদা হাফেজ। আগামীতে আবার নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব। এই পর্যন্ত এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।